ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। তিনি ভারতের মহাজাগরণের অগ্রদূত, তিনি আজও শ্রেষ্ঠ পথ প্রদর্শক, তিনি যুগনায়ক স্বামী বিবেকানন্দ। বৌদ্ধরা আত্মার অস্তিত্ব একেবারে অস্বীকার করে। বৌদ্ধরা বলে এই শরীর এবং মনের পেছনে আত্মা বলে আরেকটি পদার্থ আছে, এটা মানবার আবশ্যকতা কি? আরও একটি তৃতীয় পদার্থ ডেকে আনার বা কল্পনা করার প্রয়োজনীয়তা কি? যুক্তিগুলো কিন্তু বেশ প্রবল। উল্টো দিক থেকে প্রশ্ন আসতে পারে, শরীর এবং মনের একত্ব হচ্ছে কিসের দ্বারা? বুদ্ধ এই বিষয়ে বলেন, কোনো কিছুই একত্ব করে না, আসলে তৃতীয় কিছুর কোনো অস্তিত্বই নেই। একটি উদাহরণ দিলেই বিষয়টা বোঝা যাবে। ধরা যাক একটি দণ্ড আছে, তাতে আগুনও লাগানো হলো, অর্থাৎ সেটা একটা মশালে পরিণত হলো। এবার এই মশালটা যদি বৃত্তাকারে বনবন করে ঘোরানো হয়, তাহলে আমরা একটা আগুনের বৃত্ত দেখতে পাব। কিন্তু ওই মশালটা ঘোরানো বন্ধ করলে কিন্তু আর কোনো বৃত্ত দেখা যাবে না, অর্থাৎ ওই বৃত্তটার কোনো অস্তিত্ব নেই। ঠিক সেই রকমভাবে আমাদের জীবনেও কোনো একাত্ম নেই। জড়রাশি ক্রমাগত বয়ে চলেছে, মনও তাই। প্রত্যেকটা চিন্তাই একে অপরের থেকে আলাদা আলাদা, তাই শরীর এবং মনের বাইরে তৃতীয় কোনো পদার্থের অস্তিত্ব কল্পনা না করাই বুদ্ধিমানের কাজ। আধুনিক অনেক সম্প্রদায়ই বৌদ্ধদের এই মত গ্রহণ করেছে, যদিও তারা সকলেই এই মতকে নিজেদের আবিষ্কার বলে ক্রমাগত প্রতিপন্ন করার চেষ্টা করে। বৌদ্ধরা বলে যে দৃশ্যমান জগতই পর্যাপ্ত, এর বাইরে আর কিছু আছে বলে বৃথা কল্পনা করার কোনো দরকার নেই। ইন্দ্রিয়গ্রাহ্য জগতই সব, এবং মানুষও ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস বা পদার্থ দ্বারা কোনো কিছুর কল্পনা করতে পারে না। মানুষের উচিত তার শরীর এবং মন নিয়ে ব্যস্ত থাকা, এর বাইরে আত্মার পিছনে বৃথা ছুটে যাওয়ার কোনো মানে হয় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এবং বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দর অমৃতবাণী শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। Thank you.